সীমান্ত দিয়ে প্রতিনিয়ত তালিকাভুক্ত দাগি আসামি প্রবেশ করায় আমেরিকা শতভাগ সন্ত্রাসী হামলার ঝুঁকিতে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভেনিয়ায় ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। বর্তমান প্রশাসনের সমালোচনা করে ট্রাম্প বলেন, বাইডেন সীমান্ত উন্মুক্ত করে দিয়েছেন, ফলে শরণার্থীর সংখ্যা 19 মিলিয়ন ছাড়িয়ে যাবে। এদিকে ইলিনয়ের ডেমোক্রেটিক সেনেটর ডিক ডারউইন বলেছেন, ট্রাম্পের নিষেধে রিপাবলিকানরা দ্বিদলীয় সীমান্ত চুক্তির পথ থেকে সরে দাঁড়িয়েছে। শুক্রবার পেনসিলভেনিয়ায় কট্টর সংগঠন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন NRA ফোরামে অংশ নেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য এই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী এমন এক সময় NRA অনুষ্ঠানে অংশ নিলেন যখন সংগঠনটির বিরুদ্ধে দুর্নীতির মামলা চলমান। এ সময় প্রেসিডেন্ট বাইডেনের সমালোচনা করে ট্রাম্প বলেন, তার সীমান্ত নীতির কারণেই দেশের সিটিগুলো এখন জাহান্নামে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, তার শাসনামলে দেশে কোনো সন্ত্রাসীর অস্তিত্ব ছিল না, কিন্তু বাইডেনের সময় সীমান্ত দিয়ে অনেক ভয়ঙ্কর সন্ত্রাসী প্রবেশ করায় দেশ এখন হামলার ঝুঁকিতে রয়েছে। US কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের তথ্য অনুযায়ী সীমান্ত দিয়ে গত ডিসেম্বর পর্যন্ত এক বছরে 2.5 মিলিয়ন অবৈধ অভিবাসী দেশে প্রবেশ করেছে। ট্রাম্প বলেন, বাইডেনের উন্মুক্ত সীমান্ত নীতির কারণে তার মেয়াদ যখন শেষ হবে তখন অবৈধ অভিবাসী সংখ্যা 19 মিলিয়ন ছাড়িয়ে যাবে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে হলে তাকে নির্বাচিত করার আহ্বান জানান সাবেক এই প্রেসিডেন্ট। জাস্টিস ডিপার্টমেন্টকে ডিপার্টমেন্ট অব ইনজাস্টিস হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, বাইডেনকে তারা গোপন নথি মামলায় অব্যাহতি দিলেও তার বেলায় ভিন্ন অবস্থান নিয়েছে DOJ। এদিকে ইলিনয়ের ডেমোক্রেটিক সেনেটর ও সেনেট মেজরিটি হুইপ ডিক ডারবিন বলছেন, ট্রাম্প নিষেধ করায় সীমান্ত চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে রিপাবলিকানরা। তার মতে, পুতিনের আশা, ট্রাম্প ক্ষমতা এলে ইউক্রেনের সহায়তা বন্ধ হয়ে যাবে এবং সেই বার্তা পুতিনের কাছে পৌঁছে দিতেই টাকার কালসন রাশিয়ায় গেছেন। পুতিন ইজ হোপিং দ্যাট ডোনাল্ড ট্রাম্প উইল বি রিইলেক্টেড। মহসিন কবির, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।